হচ্ছে না, ওটা কি যেন প্রবলেম হবে হচ্ছে। না তো মনে হয়। ফরগেট পাসওয়ার্ড দেন, পেয়ে যাবেন। সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? দেখেন ফ্রিল্যান্সার, আমরা অ্যাকাউন্ট কি করে ওপেন করব? রহিম আপু আমার আপনি মাথায় জাস্ট দেখতে থাকেন, আরেকবার একটু ট্রাই করেন। হ্যাঁ ইনশাল্লাহ হয়ে যাবে হয়তো। দেখেন ফ্রিল্যান্সার লগ ইন, হ্যাঁ একদম ইজি ওয়ে ভাবে দেখাচ্ছি, যেটা ফার্স্টে থাকবে সেটাই ক্লিক করবেন। করার পরে দেখেন এইভাবে বক্স আসবে। হ্যাঁ বক্সে আপনি যে জিমেলটা দিয়ে আর কি খুলেছেন, যে জিমেলটা দিয়ে খুলে রেখেছেন সেটা লিখবেন। সবাই সবাই আপনারা ওপেন করেন আপনাদের নিজে নিজের। দিয়ে দেখেন লগ ইন করবেন, লগ ইন করার পর দেখেন লগ ইন সাকসেস। হ্যাঁ মানে ফ্রিল্যান্সার অলরেডি আপনি ফ্রিল্যান্সারে ওপেন হয়ে গেছে। এখন বলেন যে ফ্রিল্যান্সার ওপেন হওয়ার পরে কে কে এখনো হয়নি, মানে অ্যাকাউন্টে ঢুকতে পারেননি? সবাই কি ওপেন করেছেন? জি আপু, জি আপু, হ্যাঁ আপু, ওকে সবাই একসঙ্গে, সবাই একসঙ্গে আমরা ওপেন করব এবং কাজ দেখব। হ্যাঁ সবাই একটু একসঙ্গে ওপেন করি আমরা। আর জয় কুমার ভাই আপনি প্লিজ আরেকবার একটু গ্রুপে দেন তো আপনার হচ্ছে নাম ফোন নাম্বার আর জিমেলটা, একটু কষ্ট করে দেন তো ভাই। জি ম্যাডাম, দিচ্ছি ওকে। যাদের আপু। যাদের আছে, হ্যাঁ যাদের যাদের আছে প্লিজ আপনারা এই পর্যন্ত আর কি ওপেন করেন, লগ ইন করেন। আপু ফ্রিল্যান্সারে ঢুকবো? আপু আমারটা ইনকারেক্ট ইউজার নেম আর পাসওয়ার্ড দেখাচ্ছে যে। আপনি তো বলে খুলেননি, তাহলে কি করে হবে? খুলেছিলেন নাকি? না আপু আমি খুলিনি। তো না খুললে তো হবে না ভাই, যাদের খোলা আছে তাদেরকে বলেছি, যাদের অ্যাকাউন্ট অলরেডি খোলা হয়ে গেছে একদম, মানে 60% হয়েছে ও, তা আমারটা আমারটা আজকে খুলে দিবেন না আপু। দিব ভাই, দিব ভাই, একটু কাজ দেখাই দি ভাই এদেরকে। আচ্ছা ঠিক আছে। সবাই সবাই যাদের 60% হয়েছে তারা কি ওপেন করেছেন? জাস্ট ওপেন করেন। হ্যাঁ আপু, জি ম্যাম, কমপ্লিট। হ্যাঁ খুলে দিবে। যাদের খোলা আছে ওদের আগে কাজ করাইছে। এবার দেখেন, এবার দেখেন যে হচ্ছে আমি কোথায় যাচ্ছি। এখানে দেখেন আপনাদের কি এই রকম আকারে যে ইয়াটা আসছে, পেজটা এইভাবে আসছে? দিয়ে দেখেন এখানে ব্রাউজ আছে না, দেখেন এটা মাই প্রজেক্ট আছে, মেসেজ আছে, আপডেট আছে, প্রথমে আছে ব্রাউজ আছে, এটা দেখেন, দেখতে পাচ্ছেন? এখানে একবার ক্লিক করবেন, দেখেন এখানে একবার ক্লিক করলে এইরকম ভাবে একটা পেজ ওপেন হবে। একটু প্লিজ রেসপন্স করেন, হ্যাঁ একটু রেসপন্স করেন যে আসলে পারছেন কিনা, খুলছেন কিনা, এটা তো বুঝছি হ্যাঁ না। আপু আসছি, পেজে আসছি। সবাই আসছেন? হ্যাঁ আপু আসছি। জি আপু আসছি। ওকে আপনি তো ওপেন করতে পেরেছেন কি রহিম আপু? আপু আমার ল্যাপটপে ওপেন আছে, এটা ল্যাপটপে ওপেন আছে, তাহলে তো এখানে ব্রাউজ আছে, এখানে যে এটা একবার ক্লিক করেন তাহলে তো পেজটা চলে আসবে। আপু এইখানে তো ব্রাউজ লেখাটা নাই, দেখেন এইরকম ভাবে পেজটা আসেনি আপনার নাকি কি আসছে? আপনি তো লগ ইন করেননি আপু, লগ ইন করতে হবে না? দেখেন মাই প্রজেক্ট, ড্যাশবোর্ড, ইনবক্স, ফিডব্যাক, এগুলো আসছে, ফ্রি ক্রেডিট, এগুলো আসছে না?
লগইন করার চেষ্টা করেন আপু, লগইন করার চেষ্টা করেন। এবার দেখেন ব্রাউজার যাওয়ার পরে একটু দেখে নেন, একটু দেখেন, আর লগইন করতে পারলে আপনি কাজ শুরু করে দিবেন, কিন্তু এখন একটু দেখেন প্লিজ। এবার দেখেন এখানে যাওয়ার পরে এখানে কিন্তু উপরে দেখেন প্রজেক্ট আছে, তারপরে কিন্তু কনটেস্ট আছে, এটা কি দেখতে পাচ্ছেন সবাই? জি আপু, জি আপু। এখানে একবার ক্লিক করব, হ্যাঁ আপু, এখানে একবার ক্লিক করব, দেখেন এখানে এবার আর কি আসবে, এবার যে পেজটা আসবে সেটাই অলরেডি কাজের একটা পেজ আসবে আর কি। এবার দেখেন এখানে আসার পরে, এখানে আসার পরে, এখানে আসার পরে দেখেন এই পাশে যে ইয়াটা আছে সেখানে কন্টেস্ট আসবে, যে স্কিল আছে, স্কিলস আছে না, সেখানে আপনার অনেকগুলো পেজ আসবে। আমি আর কি কেটে কেটে রেখেছি, সবগুলার পাশে দেখেন ক্রস আছে, কেটে দিবেন, কিন্তু শুধু লোগো ডিজাইনটা রাখবেন, কারণ এখন আমরা লোগোর কাজ করব, তো তাহলে লোগো গুলো আর কি সামনে আর কি আসবে, বুঝতে পাচ্ছেন? প্রজেক্ট কন্টেস্ট আছে, তার পাশে স্কিলস লেখা আছে, সেখানে দেখেন অনেকগুলো আর কি আছে, টি শার্ট ডিজাইন বলেন, ইলাস্ট্রেটর বলেন, ফটোশপ বলেন, বিভিন্ন রকম আইটেম আসবে, ফ্লায়ার, ব্রোচার, ওগুলা সব পাশে যে ক্রস চিহ্নটা আছে সেটা দিয়ে কেটে দিব, শুধু লোগো ডিজাইনটা রাখবো। আমি যেমন দেখেন স্কিলে শুধু লোগো ডিজাইনটা রেখেছি, এটা করেন। আচ্ছা আপু, আমরা যদি স্কিল গুলো সব কাইটা দিই, লোগো ডিজাইন রাখে, পরে কি আবার কি স্কিল সিলেক্ট করতে হবে, নাকি ওগুলো থাইকে যাবে পরে স্কিল গুলা? স্কিল গুলো তখন হচ্ছে স্কিল সিলেক্ট আছে দেখেন, ওখানে আপনি করতে পারবেন, ঠিক আছে, আবার করা যাবে। এডিট প্রোফাইল, এডিট প্রোফাইল স্কিলও আছে, হ্যাঁ, পরে আপনি নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট এখন শুধুমাত্র আমরা লোগো গুলো যাতে খুঁজে না বের করতে হয়, ওগুলাই যাতে আমাদের শুধু স্ক্রিন মানে যে ইয়ার সামনে যে আসে সেজন্য আর কি, আপনারা শুধু লোগো ডিজাইন দেন। আচ্ছা আপু, ওখানে সার্চ দিলেও তো হবে নাকি লোগো দিয়ে? আপু এটা কি প্রজেক্টে ক্লিক করলেন নাকি কনটেস্ট নিয়ে আসলেন? কনটেস্ট, কনটেস্টে ক্লিক করেছি, জাস্ট কনটেস্ট একবার ক্লিক করার পরে এই পেজটা আসবে, তারপরে দেখেন প্রজেক্ট, তারপর কনটেস্ট, তারপরে স্কিল লেখা আছে, স্কিলে যে অনেকগুলো বক্স আসবে দেখা যাচ্ছে, ক্রস দিয়ে কেটে দেন, শুধু লোগো ডিজাইনটা রাখেন। আচ্ছা আপু, আমি যদি ওখানে সার্চ দিয়ে করি তাহলে না কেটে? সার্চ দিয়ে করলেও হবে, কোনো প্রবলেম নাই, কিন্তু এখন আপাতত যেহেতু আমরা শুধু লোগো নিয়ে কাজ করব, সেই জন্য আর কি, যেহেতু কিছুদিন কাজ করব সেই জন্য বলা হয়েছে, আপনি সার্চ দিয়ে করতে পারেন, কিন্তু সার্চ দিয়ে করলেও দেখা যাচ্ছে এখানে কেটে দিলে অনেকগুলো আসবে, নইলে আপনার ওগুলা বারবার আসবে, হ্যাঁ, বিভিন্ন টাইপস এর ইয়াগুলো আর কি সামনে আসবে, আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে, আর এখানে শুধুমাত্র লোগোর আইটেম গুলো আসবে, হ্যাঁ। এখন আপনি যদি খুঁজে খুঁজে বের করতে পারেন তাহলে তো কোনো প্রবলেম নাই, নো প্রবলেম। বাট আপনারা যারা ইয়া আছেন তারা এটা করেন, এটা করার পরে আর কি আমি বলবো কি করবেন, দেখেন ওটা কি করা হয়েছে সবার নাকি? জি আপু, জি করেছি। এবার দেখেন কনটেস্ট প্রাইস যেটা দেখেন সেটা একদম হাই লেভেলে থাকবে, $10 থেকে শুরু, $10 থেকে শুরু হয়ে $10,000 পর্যন্ত লোগোর কাজ, হ্যাঁ, বুঝতে পারছেন? এই যে কন্টেস্ট প্রাইসটা আছে এটা ধরে আমি কেনে কমিয়ে দিব, হ্যাঁ, প্রাইসটা কমাবো, প্রাইসটা কমিয়ে মেবি একদম মানে হচ্ছে ধরেন 10 থেকে 160 এইরকম রাখলাম প্রাইস, এইরকম রেঞ্জের লোগোগুলো এখন এখানে শো করবে। এবং দেখেন নিচে যে, নিচে যে ইয়াটা আছে সেখানে দেখেন অনেকগুলো ইয়ে আছে, সেখানে আমি শুধুমাত্র যে হচ্ছে গ্রান্টেড, গ্রান্টেড, গ্রান্টেড আর কি গ্যান্টেডটা আর কি রাইট চিহ্ন দিয়ে দিবো, মানে গ্যান্টেডটা সিলেক্ট করে রাখবো, ওকে। এ পর্যন্ত কার বুঝতে সমস্যা হয়েছে? জাস্ট তিনটা কাজ, প্রাইসটা কমাই দেন আর এই তো গ্যান্টেড করে দেন, সমস্যা নাই আপু, কোনো কিছু নেই। ও 160 করতে পারতেছে না, 192 পর্যন্ত আসতেছে আমার, আর নাই কমে যাচ্ছে তো বেড়ে যাচ্ছে আপু। ঠিক আছে, ঠিক আছে, 92 পর্যন্তই থাক, প্রবলেম নাই তো, 92 পর্যন্তই থাক ভাই। আপু ঠিক আছে আপু, বাকিগুলো কি গ্যান্টেড ফিচার, এগুলো কি বাকিগুলো? এগুলো হচ্ছে টপ বলেন, সিল্ড বলেন, এগুলো আর কি অনেক হাই লেভেলের আছে অনেকগুলা, এগুলো এখন আপনাদের বিগিনারের বোঝাও সম্ভব না, এগুলো করাও সম্ভব না, ঠিক আছে, সেই জন্য আর কি। গ্রান্টেড মানে কি, এইটাতে আপনি হচ্ছে যদি হচ্ছে উইনার হন তাহলে অবশ্যই টাকাটা আপনি যে করে হোক পাবেন, ক্লায়েন্ট যদিও না আসে, ক্লায়েন্ট যদি আপনার কাজেও না নেয়, তো আপনার ফ্রিল্যান্সার থেকে আপনি টাকাটা একদম পেড পাবেন, হ্যাঁ। এখানে অনেক লোগো আছে যেটাতে আপনি করবেন উইন করবেন টাকা দেয় না, হ্যাঁ, অনেক ক্ষেত্রে তাই আছে, তো আর কি সেগুলোতে আমরা নাই বাজাবো, সেগুলো পরে আস্তে আস্তে বুঝবো। সিল লোগো, যেমন সিল লোগোতে আপনার কাজগুলো কেউ দেখতে পারবে না, আপনি অন্যদের কাজগুলো দেখতে পারবেন না, সেগুলা আপনি যখন প্রফেশনাল হয়ে যাবেন তখন ওইসব কাজগুলো করবেন, এখন না, এখন এই পর্যন্তই। তারপরে ল্যাঙ্গুয়েজ যদি কারো অন্য থাকে ইংলিশ করে দিবেন। আপু বলেন,
আপনি তো বললেন তিনটা কাজ দেখাইলেন, তো আরেকটা কি দেখাইলেন আমি বুঝতেছি না। দেখেন এখানে স্কিল দেখালাম, এখানে প্রাইসটা কমালাম, এর তো গ্র্যান্টেড, তো তিনটাই তো হলো। স্কিলে কি করলেন? হ্যাঁ স্কিলে কি করলেন? স্কিলে যেগুলো বাকি আছে সবগুলা কেটে দিয়েছি, শুধু লোগো ডিজাইনটা রেখেছি। দেখেন প্রতিটার পাশে হচ্ছে ক্রস আছে, ক্রসটাতে ক্লিক করবেন কেটে যাবে, জাস্ট শুধু লোগোটা রেখেছি, বাকিগুলো কেটে দিয়েছি। ওকে, আর ল্যাঙ্গুয়েজ যদি অন্য কারো কারো যদি অন্য কিছু থাকে তাহলে অবশ্যই ইংলিশ করে নেবেন। এ পর্যন্ত কাজ শেষ। এবার দেখেন এখানে, দেখেন অলরেডি হচ্ছে আমরা বুঝতে পারছি যে এখানে এখানে আর কি কিছু, ফার্স্টে যেটা ফার্স্টে যে পেজটা এখানে আর কি আমার চয়েস মতো কোনো আর কি লোগো খুঁজে পাচ্ছি না। আমি যে দুই নাম্বার আছে দুই নাম্বারে চলে গেছি। দুই নাম্বারটা কি করে পাবেন? দেখেন নিচের দিকে নামবেন, নেমে দেখেন এখানে ফার্স্ট প্রিভিয়াস, এভাবে নেক্সট এবং লাস্ট পর্যন্ত আর কি আসবে। ওকে দেখেন দুই নাম্বারে চলে গেছি। দুই নাম্বারে যাওয়ার পরে এখানে দেখেন আপনারা কিভাবে বের করবেন এটা জাস্ট দেখাই দিচ্ছি। হ্যাঁ এটা একদম সাত USD, এটা আমরা করব না আর কি। এবার $20 এটা, 3 দিন সময় আছে, এটা আমরা জাস্ট ওপেন করে দেখব। 3 দিন সময় আছে, এটা $20-এর একটা লোগো। হ্যাঁ এটা জাস্ট ওপেন করে দেখি তো এটা এখানে কি অবস্থা, যে আসলে কয়টা কাজ জমা পড়েছে এখানে। এবার দেখেন এটা হচ্ছে আপনাদের কাজ। কাজ হলো যে এখানে আপনি কাজটা কিভাবে করবেন, ওই তো সেটা হচ্ছে আপনাদের আর কি লেখা থাকবে। হ্যাঁ দেখেন এখানে পিক্সেল থেকে শুরু করে সবকিছু দেওয়া আছে। হ্যাঁ পেজের সাইজ বলেন বা লোগো সাইজ থেকে শুরু করে এখানে আর কি আপনি করলে, এটার জন্য আর কি ইংলিশ টিচার আপনাদেরকে আপনাদের কাছে রাখা হয়েছে যে আপনি যেন বুঝতে পারেন। তার মধ্যে আমার কথা হলো যে গুগল ট্রান্সলেট আছে না, সেটা আপনারা যদি নামায় রাখেন তো এখানে জাস্ট কপি করবেন। হ্যাঁ এটা জাস্ট কপি করবেন, ওখানে যে পেস্ট করে দিবেন পুরোটা বাংলা বাংলা লেখা হয়ে চলে আসবে। হ্যাঁ তো কাজটা আর কি অনেক ইজি হয়, কাজটা অনেক ইজি হয়, কিন্তু আর কি যদি না থাকে তাহলে তো আর কিছুই করার নাই। দেখেন এই এই কাজটা, এবার দেখেন এই কাজটা হলো আর কি, এখানে সময় আছে। এবার আমি এটা দেখাই যে এখানে এন্ট্রিতে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার এখানে যে এন্ট্রি গুলা মানে যেগুলো কাজ করেছে সেগুলো আসবে। দেখেন মাত্র 2 দিন সময় আছে, বাট এখানে কাজ করেছে মাত্র 16টা, শুধু 16টা কাজ করেছে। দেখেন টোটাল এন্ট্রিজ 16টা, এন্ট্রিতে ক্লিক করলে আপনার পুরো যেখানে 16টা কাজ সেটা চলে আসবে। ওকে এবার দেখেন এখানে কিছু জিনিস বোঝানোর আছে, সেটা হচ্ছে দেখেন এখানে ওপেন 2 days, এখানে আপনি দেখতে পাচ্ছেন ওপেন 2 days আর হচ্ছে 22 ঘন্টা। হ্যাঁ দুই দুই দিন 22 ঘন্টা আছে সময়, এটা $20-এর কাজ, $20। হ্যাঁ এখানে এবার দেখেন এখানে আর কি আমরা দেখলাম, দেখার পরে যখন আপনি কাজ করবেন দেখা যাচ্ছে একটা ডিজাইন করলেন, করার পরে এখানে দেখেন লেখা আছে সাবমিট মাই এন্ট্রি। হ্যাঁ তো এখানে একবার ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আর কি লিখবেন ক্রিয়েটিভ লোগো ডিজাইন, আমি যেটা দিই আর কি এন্ট্রি টাইটেল, এন্ট্রি টাইটেল দিবেন আপনি ক্রিয়েটিভ লোগো ডিজাইন। ওকে কি ব্যাপার, আমি কি বলছি নাকি আপনারা বুঝতে পাচ্ছেন না পাচ্ছেন? হ্যাঁ আপু বুঝতে বুঝতে পারছি। সবাই বুঝতে পারছেন? জি আপু। হ্যাঁ আপু এই পেজটা কি ক্লিক করে আসছিলেন আপু? হ্যাঁ জাস্ট হচ্ছে সাবমিট মাই এন্ট্রিতে একবার ক্লিক করলে এই পেজটা চলে আসবে। হ্যাঁ তো এখানে কি লিখবো সেটা আপনারা লিখে নিতে পারেন বা মনেও রাখতে পারেন। হ্যাঁ এটা আর কি আমি লিখি এভাবে, তো আমি সেইভাবেই ঠিক শিখাচ্ছি যে কিভাবে লিখি, জাস্ট সামথিং কিছু একটা লিখতে হবে। ওকে আপু আমরা কি এখন এগুলো লিখবো না তো দেখবো আর কি? দেখাচ্ছি রে ভাই কি করে কাজ সাবমিট করবেন, তখন কি করে আপনি আর কি কাজটা সাবমিট করতে হয়, কিভাবে কি করতে হয় এটাই। প্রয়োজনে আপনি লিখে নেন ভাই, এটা আপনার তো লাগবেই, লেখা তো লাগবেই, লেখার ফরম্যাটটা আপনি লিখে নিতে পারেন। হ্যাঁ এটা জাস্ট ফর্মালিটি, হ্যাঁ যে আপনি যদি চান আমি চেঞ্জ করে দিতে পারি, মানে এই রকম কিছু একটা, যে আমার কাজটা কি, আমার কাজটা হচ্ছে আমি একটা ক্রিয়েটিভ লোগো ডিজাইন করেছি, যেটা হচ্ছে আর কি যে এন্ট্রিতে আর কি যে ও দেখতে পারে এখানে আর কি সামথিং কিছু লিখলেও হয়, বাট আমি লিখি লেট মি নো ইফ ইউ ওয়ান্ট টু মেক এনি ডিজাইন, মানে আপনি কি আরো অন্য ডিজাইন চান কিনা এটা আর কি। এখন এটা ইচ্ছে করলে আপনারা লিখে নিতে পারেন, আর ইচ্ছে যদি না করে আপনারা এখানে এখানে আরেকটা লিখতে পারেন যে প্লিজ চেক মাই এন্ট্রি, এত
লিখলেও হবে ওকে কত क्वेश्चन এখানে শুধুমাত্র আপনি প্লিজ চেক মাই এন্ট্রি লিখলেও হবে শুধু লিখবেন প্লিজ চেক মাই এন্ট্রি ওকে সেটা লিখলেও হবে এবার দেখেন এখানে হ্যালো বলেন কি ব্যাপার কেউ কোনো কথা বলছিল কি বুঝলাম না আচ্ছা এবার এখানে দেখে যে দেখেন এখানে লেখা আছে একটা বক্স আছে এবং এখানে লেখা আছে যে অ্যাড ফাইল হ্যাঁ অ্যাড ফাইল হ্যাঁ ব্রাউজ ইওর অ্যাড ফাইল এখানে একবার ক্লিক করব তখন এবার আমরা যে কাজগুলো আর কি ডেস্কটপে করে রাখবো মানে যে ডিজাইনটা সাবমিট করব হ্যাঁ সেটা এখানে শো করবে তখন আপনি কাজটা কোথায় রেখেছেন দেখা যাচ্ছে আমি কাজটা এখানে রেখেছি হ্যাঁ দেখা যাচ্ছে মেবি থামেন একটা কাজ আর কি দেখেন এখানে দেখেন দিয়ে দিলাম হ্যাঁ কাজটা দেখেন দিয়ে দিলাম দেওয়ার পরে দেখেন এখানে নিচের দিকে যাবেন দেখেন এখানে সাবমিট মাই এন্ট্রি তার আগে আরেকটা কথা হলো যে এখানে যেহেতু $20 এর কাজ হ্যাঁ এখানে কিন্তু আপনি ইচ্ছে করলে ডলার লিখতে পারেন হ্যাঁ এন্ট্রি সেল প্রাইস আপনি ইচ্ছে না করলে নাও লিখতে পারেন হ্যাঁ অনেকে দেখা যাচ্ছে $80 $100 কাজ করে এখানে $50 লিখে রাখে কেন বলেন তো যে আমার কাজটা যদি আপনার পছন্দ হয়ে থাকে আমি আপনার $100 নিব না আমি $50 কাজটা করে দিব হ্যাঁ এই রকম একটা বিষয় থাকে আর কি তো এখানে আর কি আমরা কিছুই লিখবো না কারণ আমাদের মাত্র $20 কাজ সেহেতু এখানে সাবমিট মাই এন্ট্রি হ্যাঁ তো হচ্ছে আর কি এখানে হচ্ছে সাবমিট মাই এন্ট্রি ক্লিক করে দিব ওকে কাজটা আপনার সাবমিট হয়ে যাবে এবং এন্ট্রিতে যাবেন ওকে এন্ট্রিতে যাওয়ার পরে আপনি এখন দেখা যাচ্ছে এখানে অনেক কাজ আপনি এখন বুঝতে পারছেন না যে আপনার কাজটা কোথায় আছে তখন দেখেন এখানে ভিউ লেখা আছে অল এন্ট্রিজ এখানে একবার ক্লিক করবেন এবার দেখেন এখানে হচ্ছে মাই এন্ট্রি বলে একটা অপশন থাকবে মাই এন্ট্রিতে একবার ক্লিক করলে আপনি আপনার ডিজাইনগুলো দেখতে পারবেন এখন এখানে যদি আপনি মনে করেন যে এখানে টপ এন্ট্রিজ কোনগুলো টপে একবার ক্লিক করে আমরা দেখব যে টপ আছে কোনগুলা দেখেন এখানে টপে কোনো এন্ট্রি নাই মানে ওনার এখন পর্যন্ত কোনো এন্ট্রি পছন্দ হয়নি টপে উনি কোনো এন্ট্রি রাখেনি ওকে দেখেন নো এন্ট্রিজ ফাউন্ড এবার দেখেন অ্যাক্টিভ হ্যাঁ অ্যাক্টিভ করে দেখছি অ্যাক্টিভে আমার হচ্ছে দেখেন এই লোগোগুলো শো করছে এই লোগোগুলো দেখাচ্ছে অ্যাক্টিভে এখানে এবার দেখেন রিজেক্ট যেগুলো রিজেক্ট খাইছে মানে যেগুলো ওনার পছন্দ হয়নি রিজেক্ট লোগো কয়টা তিনটা রিজেক্ট লোগো ওকে এই লোগোগুলো উনি রিজেক্ট করেছে এই লোগোগুলো উনি নেবে না হ্যাঁ আর অল এন্ট্রি আপনি যদি সবগুলো ডিজাইন দেখতে চান তাহলে হচ্ছে এই তো এখানে উইড্রো আছে না উইড্রোতে হচ্ছে ইনি কাজ জমা দিয়ে উইড্রো করে নিয়েছে মানে কাজটা দেখাচ্ছে কোনো ভুল হয়েছে বা উনি দেখাচ্ছে কাজটা আর কি দেখাচ্ছিল কাউকে মেবি ওখানে কিছুই দেখতে পাচ্ছে না কোনো ডিজাইন নেই হ্যাঁ তো এটা উইড্রো করা যাবে যেমন আমি যদি ওই ডিজাইনটা এখানে এখানে দিয়ে দিতাম কারণ ওটা তো আমি কাজ করিনি তো অন্য ডিজাইন দিচ্ছি সে তখন আমি এরকম ভাবে উইড্রো করতে পারবো বুঝছেন কাজ উইড্রো করা যায় অতএব এখানে আমি অল এন্ট্রি যখন দেখবো তখন দেখেন অল এন্ট্রি এই কয়টা কাজ কিভাবে জমা দিবেন কাজ কিভাবে নিয়ে আসবেন এটার প্রসেসিংটা এখনো কে বুঝতে পারেননি সেটা বলেন আপু বুঝতে পারছি কিন্তু একটা কোশ্চেন জিজ্ঞেস করতাম যে এখানে দেখছি একজনই তিনবার করে বা দুইবার করে দিয়েছে এটা কি দেওয়া যাবে আপনি ইচ্ছা করলে 100 200 300 ডিজাইন দিতে পারেন অবশ্যই দেওয়া যাবে অনেক ডিজাইন দিতে পারেন দেখাচ্ছে আপনি স্যাক্রিফাইস না আমি আরো কয়েকটা ডিজাইন দিই হ্যাঁ তো দেখেন এভাবে কি করা যাবে কোনো প্রবলেম মানে এখানে এবার দেখেন আমি একটা হচ্ছে ইয়া ওপেন করলাম কন্টেস্ট এখানে দেখেন কাজ পড়েছে 6 দিন এখনো কিন্তু বাকি আছে কিন্তু কাজ পড়েছে 93টা টোটাল দেখেন কাউকে রেটিং দেয়নি তাহলে দেখেন সবাই বিভিন্ন রকমের কাজ করছে আমরা এসব কাজ করব না আমরা এখন এসব কাজ করব না কারণ ক্লায়েন্ট আমরা বুঝতে পারছি না যে ক্লায়েন্টের আর কি কোন জিনিসটা পছন্দ হ্যাঁ আমরা এই রকম টাইপসের কাজ করব না ওকে যেগুলোতে রেটিং নাই সেগুলো আমরা কাজ করব না বুঝে গেছে কি আপু কে কথা বলছেন ভাই একটু মিউট করে রেখে কথা বলেন আপু আমার অ্যাকাউন্টটা তো খুলে দেওয়ার কথা ছিল আজকে তো খুলে দিলেন না আপনি আপনাকে বলেছিলাম যে ভিডিও দেখে দেখে কাজ করে নেবেন তারপরে যে আমি কালকে গ্রুপে মেসেজ করলাম যে কার অ্যাকাউন্ট নিয়ে কি প্রবলেম বা কার খোলা হয়নি তখন কেন মেসেজের অ্যানসার দিলেন না এখন তো আমি বলছি যে আমি অলরেডি কাজ দেখাইতেছি রে ভাই
তো আমি কি করে এখন সবাইকে আবার দিয়ে আপনি আপনার কি করে অ্যাকাউন্ট খুলে দিতে পারি? আমি তো তারপরে তো বললাম যে আমি কিছুক্ষণ পরে খুলে দিচ্ছি, বললাম না? ঠিক আছে আপু, ঠিক আছে ভাইয়া, ভিডিও দেখলে স্টেপ বাই স্টেপ চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এটা একদম ইজি ওয়ে, আপনার নিজে থেকে জাস্ট কাজটা করতে হবে। আপনি আপনি ভিডিওটা দেখলে তো একদম আস্তে আস্তে কাজ আছে, তো ভিডিওটা একবার দেখেন। আচ্ছা আপু, আমি তাহলে এখন কাজটা করছি, এখন না পারলে আপনাকে আবারই করব। কিন্তু লিভ নেবেন না, আপনি ইয়াতে থাকবেন, লাইনে মানে হচ্ছে ইয়া অ্যাক্টিভ থেকে কাজ করবেন। আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে এন্ট্রিজ গুলো একটু দেখেন, এখানেও সেম প্রবলেম, 3 দিন বাকি আছে, 3 দিন বাকি আছে, কিন্তু হচ্ছে এনারাও কোনো রেটিং দেয়নি। হ্যাঁ, তো যে যার ইচ্ছা মতো আর কি লোগো বানাচ্ছে, বিভিন্ন জন দেখাচ্ছে লিখে ইউজ করেছে, বিভিন্ন জন দেখেন লোগো লোগো দিয়েছে। হ্যাঁ, তো এখানে কিন্তু বোঝা কঠিন যে আসলে ক্লায়েন্ট কি চায়। যখন আপনার রেটিং না দিবে তখন কিন্তু বোঝা যায় না যে উনি কি চায়, আর ওখানে ডিজাইন গুলো অযথাই করা হয় আর কি, সেভাবে ভালো কিছু আসে না। আচ্ছা ঠিক আছে, আমরা একটু এই এই ডিজাইনটা দেখি, এটা ওপেন করে আর কি এন্ট্রিজে যাব। হ্যাঁ দেখেন এখানে নাম লেখা থাকে, এটা ক্লায়েন্ট আর কি কোথাকার, এটা সৌদি আরবের। হ্যাঁ সৌদি, এখানেও দেখেন কোনো রেটিং নাই, অতএব রেটিং না থাকলে আমরা কাজ করব না। এটা দেখেন উপরে যে যে ক্রস আছে সেখানে যে কেটে দিবেন, কেটে দিলে আপনি আগের অবস্থায় চলে আসবেন। এটা আমরা 2 নম্বর পর্যন্ত দেখেছি, এবার 3 নম্বরে আমরা চলে যাব। 3 নম্বরে যাওয়ার পরে এখানেও দেখেন $20 একটা লোগো আছে, কিন্তু এখানেও সময়টা অনেক দিন, তাও আমরা দেখে আসি যে আসলে কি অবস্থায় আছে লোগো গুলা। এন্ট্রিজে যাব, আপনারা কি ট্রাই করছেন না শুধু দেখছেন এটা বলেন। এখানে দেখেন এখানে কি ট্রাই করছেন আপু, পেজগুলো তো মিলতেছে না অনেক জায়গায়। মিলবে না তো, মিলবে কি করে? আপনি দেখাচ্ছে একটু বেশি ডলার দিয়েছেন বা দেখাচ্ছে আপনার ওখানে বেশি ডলার আছে, তো এভাবে মিলবে না তো। দেখেন এখানে কিন্তু রেটিং আছে, আপনারা ইচ্ছা করলে কাজটা করতে পারেন, কিন্তু সামান্য $20 জন্য এই কাজটা অনেক মানে কঠিনই আর কি, ওটা করব না। এখানে দেখেন $50 একটা লোগো আছে, এখানে তো ভাই অন মান্থ মানে এক মাস ওয়েট করতে হবে, দরকার নাই ওই লোগোটা করার। তো এখানে মেকে লোগো $13, সবগুলা আর কি অনেক সময়। হ্যাঁ 13, 15, 17, দেখেন এবার 5 নম্বরে চলে যাব। হ্যাঁ 5 নম্বরে যাওয়ার পরে কাল রাতে মেবি আপনাদের জন্য একটা লিংক বের করে রেখেছিলাম, জাস্ট ওয়েট থামেন, খুঁজে আগে দেখি পাই কি। দেখেন এখানে একটা লোগো আছে আর কি, সেটা ইচ্ছে করলে কিন্তু আপনারা বানাইতে পারেন। এটা জাস্ট একটা মেবি গাড়ি গাড়ির লোগো। হ্যাঁ, ও এখানে ডলারটা অবশ্য একটু বেশি আছে, 415টা এন্ট্রি পড়েছে টোটাল এন্ট্রি, এখনো 2 দিন সময় আছে। হ্যাঁ, তো মেবি নাজমুল ভাই মেবি করতে পারবে। এটা দেখেন, এটা আমি আর কি ওপেন করে দেখাচ্ছি,
দুইটা আর কি বক্স দিয়েছে, মানে আর কি এটা রুম বা ঘর বলেন বা হচ্ছে রিয়েল এস্টেটের লোগো বলেন, হ্যাঁ। তারপরে দেখেন লেখাটা শুধু লিখে দিয়েছে এখানে মেবি এটা কি কালার বলে, এটাকে হচ্ছে বেগুনি কালার, এটা হচ্ছে বলে গ্রিন, মানে হচ্ছে সবুজ, হ্যাঁ, লাইট গ্রিন। তো এই দুইটা কালার দিয়ে কাজটা করেছে এবং সেটা 4 স্টারে আছে। হ্যাঁ, এই কাজটা কি করতে পারবেন? তারপরে এই সব এটা করতে পারবেন, এটা আর কি আপনাকে সার্চ দিতে হবে, হ্যাঁ, যে গাড়ির লোগো দিয়ে সার্চ দিবেন, দেওয়ার পর দেখবেন বিভিন্ন টাইপস এর লোগো আসবে এভাবে আর কি লিখা যায়। আচ্ছা, এটা না করতে পারলেও প্রবলেম নাই। এখানে দেখেন একটা লোগো আছে, 3 দিন সময় আছে, হ্যাঁ, 3 দিন সময় আছে আর কি, আমরা দেখব। এটা দেখেন, এবার বলেন এখানে 5 স্টার আছে, এই লোগোটা কে কে করতে পারবেন না? জাস্ট দেখেন এই মুখাপটাও আমাদের কাছে আছে, লিখাটা তো কোনো ব্যাপার না, লিখাটা তো আমরা লিখতে পারবো। এখন দেখেন এখানে শুধুমাত্র একটা স্পিকার বা কথা বলছে এইরকম টাইপস এর একটা আর কি, এগুলা হচ্ছে লোগো পাওয়াই যায় আর কি। এটা এবার বলেন যে এই কাজটা কি করা যাবে? দেখেন এটা সেকেন্ডটা যেটা 5 স্টার পেয়েছে সেটাও আর কি দেখায়, এই তো। দেখেন মানুষটা যে কথা বলতেছে এটা সার্চ দিবেন, এটা এটা একটা লোগো, হ্যাঁ, মানুষের স্পিকার আর কি, স্পিকে কথা বলছে, হ্যাঁ। তো এটা দিয়ে লোগো লিখবেন, কথা বলতে প্লাস উপরে দিয়ে একটা আইকন দিছে না আপু, এটারে পুরো ঘেরাও করা একটা আইকনের মতো দিছে, এই স্পিকার যে কথা বলছে এটাকে একটা গোল করে, এটা আর কি, এটা কি পেন টুল দেখছে নাকি এমনি? না না, এটা 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 নিয়েছে রে ভাই, এটা হচ্ছে আর কি, যেমন এটা আমি কিছুক্ষণ আগে আর কি দেখলাম, হ্যাঁ, এটা কিছুক্ষণ আগে দেখছি, এটা তো 5 স্টার পেয়েছে, এটা কিছুক্ষণ আগে দেখলাম। ওকে, আমি দেখি, আমি নিজে সার্চ দিয়ে দেখি যে পাওয়া যায় কিনা, কিন্তু আপনারা সেম সেম করার চেষ্টা করবেন না। দেখেন এখানে হচ্ছে ইনি, এনারা দেখেন, এনারা 4 স্টার পেয়েছে, বাট এনার কাজটা কিন্তু ভালো লাগছে, হ্যাঁ, এনার কাজটা কিন্তু ভালো লাগছে, কিন্তু দেখেন এর হচ্ছে গ্রেডিয়েন্ট ইউজ করেছে, তারপরেও আর কি 4 স্টার, হ্যাঁ। তো সব মিলে এটাকে যেন কিসের লোগো বলা হয়? এটাকে হ্যাঁ, তো মানে মানুষ মুখে কথা বলে কোন একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে, হ্যাঁ, তো সেটা সেটাই বুঝাচ্ছে আর কি। দেখেন এই লোগো গুলাতে, হ্যাঁ, যে এখানে অলরেডি ওই মেসেঞ্জারেরও একটা ইয়া দিয়েছে আর একটা মানুষ আর কি কথা বলছে। আপনারা এই টাইপস এর আর কি সার্চ দিয়ে দেখেন তো খুঁজে পান কি। এখানেও দেখেন, এখানে বেশি কিছুই করেনি, এখানে সামথিং দেখেন একটু কাজ করছে, অথচ ইনিও 5 স্টার। ওকে, টপ লোগো কতগুলা আছে এটা আমরা দেখবো, টপ লোগো কতগুলা, হ্যাঁ, টপ লোগো হচ্ছে এখানে টোটাল এন্ট্রি 285টা টপ লোগো আছে, হচ্ছে 21টা। টপ মানে কি যে 21টা কই, 21টা টপ লোগো। অতএব বলেন যে এই কাজটা কি খুব একটা কঠিন হবে নাকি? এভাবে কিন্তু সার্চ দিতে হবে, এভাবে স্পিকারে কথা বলছে বা আপনারা হচ্ছে ফার্স্টে এক কাজ করেন, মেসেঞ্জার লোগো দিয়ে সার্চ দেন, মেসেঞ্জার লোগো নেবেন দিয়ে সার্চ দিবেন। ওকে, জাস্ট ওয়েট। মেসেঞ্জার লোগো দিয়ে সার্চ দিলে দেখেন কতগুলো আসছে, হ্যাঁ। এখানে মেবি আপনি হচ্ছে ভেক্টরটা নেবেন, হ্যাঁ, মেসেঞ্জার যে ভেক্টর ইয়াটা আছে ব্ল্যাক, সেটা আপনারা ইমেজ ট্রেস করতে বা আপনার আপনি যদি পেন টুল দিয়ে কাটেন সুবিধা হবে অনেক। এ পর্যন্ত কে বুঝতে পারেননি এটা বলেন তো? দেখেন এই তো, এই আইকনটাও নিতে পারেন, হ্যাঁ, এই আইকনটা ইউজ করতে পারেন।
এই আইকনটা দেখেন কিভাবে নেবেন আমি বলি, এই আইকনটা আপনার চয়েস হচ্ছে, দেখেন এখানে সেভ ইমেজ রাইট বাটন ক্লিক করলে সেভ ইমেজ অ্যাজ আসবে, তারপরে দেখেন এখানে যে সেভ করে দিবেন। ওকে কি ব্যাপার, কথা বুঝতে পারছেন না পারলো বলেন? হ্যাঁ আপু বুঝতে পারছি তো, এইরকম ভাবে আর কি করেন, ট্রাই করেন, তারপরে যদি না পারেন আমি আছি দেখছি। এখন বলেন এই এই কাজটা করবেন নাকি আরো লিংক দেখবো? ট্রাই করাটা সবচেয়ে বড় কথা, যে ট্রাই করতে হবে আগে। হ্যাঁ আপু লিংকটা দেন, আমরা চেষ্টা করছি। আমি আরো ইজি দুই একটা দেখছি, হ্যাঁ তার মধ্যে এটা একটা একটু ট্রাই করেন, তারপরে আমি আর কি দেখতে চাইছি যে আপনারা কতটুকু পারেন, কিভাবে সার্চ দিবেন এগুলো পারেন কিনা, হ্যাঁ এটাই আর কি। তারপরে না পারলে তো অবশ্যই এটা ইয়ে আছে। লিংকটা দিয়েছি, লিংকটা কি কোনো ওপেন করতে হবে এটা পারবেন তো না? এটাও দেখিয়ে দিব, দেখেন আমরা হচ্ছে ফার্স্টে ফেসবুকে যাব এই আর কি। দেখেন ভালো করে ফেসবুকে গেলাম, সবাই প্লিজ যারা বিগিনার আছে তাদের জন্য কিন্তু দেখাচ্ছি একদম। দেখেন বিগিনার যে বিগিনার যারা আছে তারা ভালো করে দেখেন, মেসেঞ্জারে আমি এসেছি, মেসেঞ্জারে যে দেখেন আমাদের যে গ্রুপটা সেখানে দেখেন এটা জাস্ট একবার ক্লিক করবেন, যেহেতু আপনাদের সবার লগইন করা আছে সেহেতু দেখেন এইভাবে চলে আসবে। ওকে এইভাবে চলে আসার পরে আপনারা দেখেন এন্ট্রিতে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এইভাবে চলে আসবে, আপনি এইভাবে দেখে আর কি করতে পারেন। অতএব এটা এইভাবে করার পরে দেখেন কার কার এখনো আসছে না, কার কার কি প্রবলেম হচ্ছে না, প্রবলেম হচ্ছে এটা বলেন আমাকে। একটা মেসেঞ্জার লোগো আপনি সেভ করলেন যে ভেক্টরের, ওটা তো পিএনজি, ওটা তো জেপিজি। আচ্ছা থামেন দেখি কোথায় পিএনজি লোগো নিচ্ছে, পিএনজি এটার কথা বলছেন না? জি এই যে উপ, হ্যাঁ পিএনজি ফাইলটা, হ্যাঁ আপু একটু তো ঢুকে দেখাবেন। ওকে বলেন একটু ঢুকে দেখাবেন, মানে আমি ওই যে ছবিগুলো দেখতে পাচ্ছি না। দেখেন এটা এটা নিলাম, এটা পিএনজি নাই ভাই, এটা জেপিজি আকারে সেভ দেওয়া আছে বুঝছেন। এটা দেখেন এটা নেওয়ার পরে আমি জাস্ট ভাবছি যে এটা ইমেজ স্ট্রেস করব। ওকে ইমেজ স্ট্রেস আমি করে ফেলেছি, জাস্ট ইমেজ স্ট্রেস করেছি, এক্সপ্যান্ড করেছি, আনগ্রুপ করলাম। ওকে এবার করার পরে যে বক্সটা আছে এটা সরিয়ে দিব, সরিয়ে দিয়েছি তো। এবার সরিয়ে দেওয়ার পরে দেখেন এখানে যে বক্স আছে সেগুলো সরিয়ে দিলাম আর কি। এবার দেখেন এটা আমি জাস্ট নিউ একটা পেজে, মানে যেখানে আর কি আমি কাজ করব সেখানে নিয়ে চলে গেলাম। এবার এখানে নিয়ে যাওয়ার পরে এখানে আমি ইচ্ছে মতো কালার দিয়ে দিতে পারি, হ্যাঁ এখানে রেড কালার দিছি। এখানে যে মাঝের এই আইকন আছে আমাদের এগুলো দরকার নাই। ওকে ভাই দেখেন আমাদের মেন দরকার এটার, কথা বোঝা গেল এখন পর্যন্ত? এবার আর আর কিভাবে বুঝাবো, আর কে বুঝাননি বলেন। এখানে দেখেন এখানে মোবাইল কোড একটা ছিল, এখানে আমরা অলরেডি একটা মানুষের ইয়া করব এবং সেটা স্পিকার আকারে দিব, সেটা অফসেট পার্ট করে একটু কেটে দিব বা যে করে হোক একটু কেটে দিয়ে স্পিকার ইয়া করব, আর একটা হচ্ছে মানুষের আর কি ইয়া অ্যাড করব লোগো বা ই। এর পর্যন্ত বোঝা গেছে? ইমেজ স্ট্রেস করলাম, টেনে নিয়ে গেলাম, ইয়া চেঞ্জ করছি, এ পর্যন্ত বোঝা গেছে কিনা? জি এবার বুঝেছি। জি ভাই বলেন তাসলিম আপু কি বলছিলেন? আপু আচ্ছা তো একবারই পারবো না,
কি পারবেন না আগের গুলো করেছি তো ওগুলো এটা তো আরো ইজি এটা কেন পারবেন না এ আপনারা কে কে এটা পারবেন না সেটা বলেন তো যে এটা পারবো না এটা আমি সার্চ দিয়েও দেখিয়ে দিলাম যে আপনারা ফার্স্টে একটা মেসেঞ্জার লোগো নেন তারপরে সার্চ দিয়ে একটা ওই কথা বলতেছে স্পিকার নিয়ে কথা বলছে এইরকম একটা লোগো দিয়ে সার্চ দিবেন দেওয়ার পরে ইমেজ ট্রেস করবেন নইলে পেন টুল দিয়ে কাটবেন এটা আমার পেন টুল দিয়ে কাটা লাগেনি এটা আমি ইমেজ ট্রেস করে নিয়েছি নেওয়ার পর আমি ইচ্ছা মতো এখন কালার ইউজ করব কালার ইউজ করে কাজ করে লোগো করে লিখে দিয়ে দিব এটা কে পারবেন না বলেন তো কে বললেন যে পারবো না ভাই এত ইজি কাজ করলে কি হবে কাজ তো কঠিন হবে আস্তে আস্তে কাজ কঠিনের দিকে যাবে না সবই কি সহজ হবে বলেন জি আপু ট্রাই করেন মাসুম রানা ভাই মাসুম রানা ভাই কখন আসলেন আপনি হ্যালো আপু মাসুম রানা ভাই কই ছিলেন ভাই আপু আমি তো বাসায় ছিলাম না কই ছিলেন ভাই আপু একটু বোনের বাড়ি গেছিলাম মার্কেট প্লেস নিয়ে কাজ শুরু হয়ে গেছে ভাই কই থাকেন আপনি কাজ মোটামুটি পারেন আপু মার্কেট প্লেসে নামতে হবে না বলেন আচ্ছা আপু কাজ করে কাজ জমা দেব আমি সমস্যা নাই সেদিন কি কাজ করেছিলেন না কত দূর কি আপনার এটা তো জানি না আমি আপু মোটামুটি সব কাজ করা আছে আমার আপু আমার তো অ্যাকাউন্ট আছে এখন আমি কি ওই অ্যাকাউন্টে কাজ করব না নতুন করে অ্যাকাউন্ট খুলব কতদিনের অ্যাকাউন্ট হবে কতদিনের আগে বেশি দিন না আপু হয়তো মাস দুয়েক দুই মাস হলে পারবেন হ্যাঁ দুই মাস হলে পারবেন তাহলে ওই 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 কন্টেস্ট তো কিভাবে নিতে হয় এটা আপনার জানা আছে নাকি হ্যাঁ আপু আমার অনেক কয়টা ফরেস্টার পর্যন্ত আমি পাসি ফরেস্টার 30টা যা করেছেন ভালো করেছেন আর হচ্ছে এবার তাহলে নতুন ভাবে আবার শুরু করেন প্রতিদিন তিনটা করে কন্টেস্ট করবেন এবং আমাকে কাজ দেখাবেন ওকে আচ্ছা আপু আমি প্রতিদিন তিনটা পারি না দুটা করে করতে পারি যেহেতু আগে থেকে একটু কাজ টাজ পারেন একটু ট্রাই করেন তারপরে যদি না পারেন দুইটা লোক করেন আগে দেখি আপনার কাজের কাজের ইয়াটা কত দূর সেটা দেখার বিষয় আছে কাজ কেমন করেন নিয়মিত ক্লাস করেন ভাই আপনি তো গ্যাপ আচ্ছা আপু এখন কাজ কি কি দিলেন কাজ তো করতে দিয়ে দিয়েছি ভাই লিংক তো আমি দিলাম গ্রুপে লিংকটা ওপেন করেন লিংকটা ওপেন করে কাজ আপু এখনকার কাজ কি দিলেন ভাই লিংক দিয়েছি ভাই লিংকটা ওপেন করেন এন্ট্রি যে দা যান এবং এন্ট্রি গুলো দেখেন দেখে একটা লোগো বানানোর চেষ্টা করেন এটা হলো কাজ আচ্ছা ঠিক আছে আপু আপু আমি কথা বলছি বলেন আচ্ছা আপু ওই যে আমি তো সেদিন ক্লাসে ছিলাম না একা একা অ্যাকাউন্ট খুলেছি আর কি হ্যাঁ ভিডিও ছাড়াই আর কি তো এখন বিষয় হচ্ছে কি আমি একটা জায়গায় কনফিউজ সেটা হচ্ছে যে যখন আপনার ওই যে আপনার প্রোফাইলটা ভিউ মানে দেখাচ্ছে আমার হ্যাঁ তখন উপরে লেখা আছে ভিউ এমপ্লয়ার প্রোফাইল এইটা কেন লেখা আসছে আবার ওখানে ক্লিক করলে তখন ফাইন্যান্সের প্রোফাইল দেখাচ্ছে কি করে কি বললেন এখানে গেলেন না হ্যাঁ আপনার একটু অ্যাকাউন্টে যাওয়া যাবে আপু হ্যাঁ হ্যাঁ আমি তো নিউ অ্যাকাউন্ট খুলেছি দেখাবো তো আপনাদেরকে তো দেখালাম তো না আপনার অ্যাকাউন্টে একটু যান মানে দেখালে একটু ভালো হয় মানে জাস্ট একটু ওয়েট একটু ওয়েট করেন নাজুল হয়ে আছেন আপনি দেখেন এটা একটা ইজি একটা কন্টেস্ট মেবি $30 ওপেন আছে একদিন এখানে দেখেন ওনারা হচ্ছে একটা ফাইল দিয়ে দিয়েছে হ্যাঁ ফাইলটা একটু ওপেন করি এখানে কিন্তু কি কি ব্যাপার এটা ওপেন হয় না কেন এটা দেখেন এটা ইচ্ছে করলে আপনি করতে পারেন হ্যাঁ যে ফাইল অ্যাটাচ আছে যে এখানে হচ্ছে আপনার আর কি এই লোগোটা দেওয়া আছে বুঝছেন হ্যাঁ তো এটা দেওয়া আছে এখানে আর কি ওইভাবেই এগুলো সব পড়াই আছে ওখানে তো এইভাবে কি আপনি লোগোটা কিন্তু করতে পারেন হ্যাঁ অনেক ইজি লোগোটা ইজি লোগোগুলো করেন ভাই আগে হ্যাঁ ডিজাইনটা দেওয়াই আছে সবকিছু মিলে খারাপ হবে না এভাবে ইজি ইজি লোগো গুলো আগে করেন
দুই দিন তিন দিন বাকি থাকবে, দুই দিন তিন দিন বা সর্বোচ্চ পাঁচ দিন, এই টাইপের লোগোগুলো আপনারা একটু করেন। দেখেন এখানে কি কাজ করেছে, এখানে হচ্ছে প্রচুর পরিমাণে বড় করে লোগোটা দিয়েছে। দেখেন এরাও, এটা আমার আমার মনে হয় যে এটা হচ্ছে নিউ কোন আর কি ইয়ার কাজ, নিউ ফ্রিল্যান্সার। হ্যাঁ দেখেন তো এই কাজটা পারা যাবে কিনা। ইনি 5 স্টার মেবি পেয়েছে, দেখেন শুধুমাত্র এইটা অফসেট পাথ করেছে, অফসেট পাথ করেছে, এই তো সব মিলাই এটা দেখেন একটু। দেখেন জিপ ফাইল, দেখেন এখানে ডাউনলোড ডাউনলোড করতে হবে আগে। আগে দেখি কি দিয়েছে, জাস্ট ওয়েট, থামেন আগে দেখি ওনারা কি দিয়েছে, পিডিএফ ফাইল আকারে বা সবকিছু মিলাই ওনারা কি নিবে না নিবে দিয়ে দেয়। দেখেন ওরে বাবা কি দিয়েছে, এইচ তো অনেক বড় আকারে দিয়েছে ওনারাও। হ্যাঁ এটা এইচ দিয়ে দিয়েছে নাজমুল ভাই, ডাউনলোড করে নিবেন। ডাউনলোড করার পরে আর কি এন্ট্রিটা দেন, দেখেন কাজটা একেবারে ইজি। দেখেন ওই কাজটাই আর কি সাজায়ে এরকম করে বক্স করবেন, বক্স করে দেখেন এটা হোয়াইট এবং এই কালারটা মেবি পারবেন, এটাও আমি দিচ্ছি। হ্যাঁ ইজি কাজগুলো চেক করার চেষ্টা করেন, দুই দিন মাত্র সময় আছে, বেশি এন্ট্রি পড়েনি, দেখেন মাত্র 49টা এন্ট্রি। জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা কিভাবে কাজ করবেন, বা কাজের ক্ষেত্রেও যদি কোনো প্রবলেম হয় সেটাও আর কি দেখিয়ে দেওয়া হবে। হ্যাঁ যে এইভাবে এভাবে এটাতে প্রবলেম হচ্ছে, তো সেভাবে দেখিয়ে দেওয়া যাবে আর কি। ফার্স্টে দুই একদিন আপনারা ইচ্ছা মতো কিন্তু কাজ করতে পারেন, যে আপু আপনার এই কাজটা আমার পছন্দ হচ্ছে না বা আমরা ইচ্ছা মতো কাজ করবো, সেটা করতে পারেন। কিন্তু সুবিধার্থে আর কি যদি আমি ভালো কোনো ইয়া পাই যে এটা তো ভালো লাগছে, এটা অনেক ইজি, তো আমি দেখাই দিই, তো সেই ক্ষেত্রে আর কি দেখাই দিব এটাই। কন্টেস্ট চয়েস করতে জানতে হবে, ইজি ইজি কন্টেস্ট গুলো চয়েস করতে হবে, এবং হচ্ছে যেন সহজেই আর কি তাড়াতাড়ি কাজ করা যায়। ও পিকচারটা আবার একটু ওপেন করবেন, এই যে পিকচারটাই যেটাতে একটু গেলেন, এটা আচ্ছা নাজমুল ভাই এটা নিবেন বললেন নাকি, ওটা দিলাম তো, এটা নিবেন, এটা করতে পারেন, একদিন সময় আছে। কাজটা একদমই ইজি আমার মনে হয়, এখানে একটু জিপ ফাইলটা ওপেন মানে ওপেন হচ্ছে না কি জানি বুঝতে পারছি না, এটা ওপেন করবেন বুঝছেন, ডাউনলোড করে নিবেন। আর ডাউনলোড না করতে পারলেও আপনারা কিন্তু আরেকটা কাজ করতে পারেন, সেটা দেখেন এগুলোতে কিন্তু 5 স্টার আছে, ভালো করে দেখেন এগুলোতে 5 স্টার আছে। যদি মনে করেন এই কাজটা তো আমার পছন্দ হইছে, তো দেখেন এখানে এখানে দেখেন এখানে হচ্ছে ক্লিক করবেন, এইটা ওপেন করে নেবেন, এখানে ক্লিক করবেন, দেখেন সেভ ইমেজ অ্যাজ, হ্যাঁ সেভ ইমেজ অ্যাজ দিয়ে দেখেন এখানে সেভ করবেন, এইটা কিন্তু অলরেডি চলে গেছে। হ্যাঁ কেটে দিবেন, মেবি ওটা দেওয়া আছে আর কি সেজন্য 5 স্টার পেয়েছে, এটাও বেশি এন্ট্রি পড়েনি, মাত্র 96টা, একদিন সময় আছে, $30, এটাও আমি দিয়ে দিচ্ছি। শাহাদত ভাই কিছু একটা বলছিলেন, বলেন। আপু সেকেন্ড লিংকটা একটু অন করবেন, সেকেন্ড লিংকটা আছে কোনটা, এটা তো ভুলে গেছি ভাই, এটা থার্ড লিংক দিলেন। হ্যাঁ তো ওটা কি হয়েছে আমাকে বলেন, এটা তো কই আমাকে আবার ওখানে যে ওপেন করতে হবে। আচ্ছা ঠিক আছে ওয়েট, সেকেন্ড লিংকটা না বলেন ভাই, মাত্র 49টা এন্ট্রি করতে পারেন আপু।
আমরা সব সময় কাজ করব কি বলেন তো, যেগুলো 5 স্টার আছে 4 স্টার আছে, তারপরেও এগুলা থেকে কিছুটা চেঞ্জ করার চেষ্টা করব, কালার কম্বিনেশন গুলা ঠিক রাখব, এভাবে একটু কাজ করব। ওকে বলেন আপু। আপু আপু মানে আমি একটু খালি দেখব, মানে আমার ঠিক আছে কিনা আমি বুঝতে পারছি না, কারণ আমার একটু ডাউট লাগছে। ওকে আপনার তো ডাউট আছে এটা আমিও বুঝতে পারছি, প্রবলেম হয়েছে কোনো? সেদিন ক্লাসে আসলেন না কেন? ক্লাসে এসে চলে গেলেন এটা তো বুঝলাম না, সেজন্য আর কি রিকোয়েস্ট করে সবাইকে বলা হয়েছিল যে আপনারা ক্লাসে বাসাতে ছিলাম না, স্কুলে বাসাতেই ছিলাম না আপু, এখন মানে একটা অন্য একটা বাসায় গেছিলাম, তো অনেক সিনিয়র ওনাদেরকে তো কিছু বলাও যায় না। এই সাদত ভাই কি দেখবেন বলেন? আপু দেখছি এটা। আপু আপু প্রথম কাজটাকে এখন প্রথম লিংকের করব, প্রথম লিংক যেটা দিছিলেন ওইটা, এটা আপনি তিনটা ওপেন করে করে দেখেন। হ্যাঁ ইচ্ছা ভাই যে আমার কাছে আপু ওটা কঠিন লাগছে, আমি এই সেটটাই একটু লিখা আছে আর এই সেটটা যেহেতু দেওয়া আছে ডাউনলোড করে নে, আমি এটা করব, এটাও করতে পারেন ভাই। জেপ আপু এখন কি এটা বানাবো? বানান আপু, PLLC এর নিচে যে ট্যাগটা দেওয়া আছে ওই ট্যাগটা কি হুবহু কপি করা লাগবে? কোনটা ভাই? ওজে হ্যামিলটন নাকি জারে একটা দেখাইলেন প্রথম লিংকের ওইটা। হ্যাঁ হ্যাঁ এটা এটা কোনটা কপি করবেন, এই লেখাটা না? হ্যাঁ হ্যাঁ এই নিচের গুলা এই লিখবেন আপনি, তো এখানে যে লেখা দেখতে পারেন, দেখেন এখানে যে দেখেন এখানে সবকিছু লেখা আছে, আপনি কি লিখবেন না লিখবেন সব। ওকে এটা জাস্ট বাংলা করেন, আর যে ইংলিশ ভালো বুঝেন সে পড়ে বুঝে নেন যে এখানে কি বলছে কি চাইছে। হ্যাঁ এরকম একটা ডেসক্রিপশন অনুযায়ী যদি একটা বসানো দেখা দিতেন আর কি, ডেসক্রিপশন অনুযায়ী একটা বসা দেখা দেখা যেন তাহলে ভালো হতো একটু, মানে ডেসক্রিপশন অনুযায়ী ইলাস্ট্রেটরে এই জিনিসগুলো বসাতে হবে। এটা অনুযায়ী তো ওখানে কাজ করছে রে ভাই, এবার আমি এখানে কি দেখাবো বলেন? এবং যেটা হচ্ছে ইয়া হবে ট্যাগ হবে, হ্যাঁ যে প্ল্যাটফর্মে যে ট্যাগটা হবে সেটা দেওয়া আছে, ওনাদের এটা ফার্স্ট লোগো ডিজাইন চাইছে, ওনারা সব মিলাই টু কি থিম মানে দুইটা থিমে চাইছে, রিকভারি মাইনাস প্রফেশনাল সব মিলে আর কি ওনারা হচ্ছে যেটা চাইছে সেটা হচ্ছে কালার কম্বিনেশন দুইটা থিমে বলতে আপু কি বুঝাইছে এটা? তো দুই ভাবে দেখেন, উপরে 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 দেখেন ওদের ট্যাগটা নিচে হবে, এটা বুঝাচ্ছে যে ওদের যে নিচের যে ট্যাগটা আছে সেটা নিচে হবে আর যে লোগোটা আছে সেটা আর কি নাম সহ লোগোটা উপরে হবে, এটাই দেখেন আপু ভিউ প্রোফাইল। হ্যাঁ দেখেন। হ্যাঁ হ্যাঁ আপু তাহলে ঠিক আছে, মানে এই যে আপনার এখানেও এমপ্লয়ার আসছে তো এই জন্য আমি কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে এমপ্লয়ার কেন আসছে এখানে। হায় রে আল্লাহ, আমি তো দেখেন এখানে আপনাদের এভাবে কাজ হওয়ার পরে আরেকটা জিনিস আছে এখানে, দেখেন পোর্টফোলিও আইটেম, দেখেন ভালো করে পোর্টফোলিও আইটেম, এখানে পোর্টফোলিওটা অ্যাড করতে হবে। হ্যাঁ পোর্টফোলিও, আচ্ছা ঠিক আছে আপু। এখানে দেখেন পোর্টফোলিও বলতে মূলত কি বোঝাচ্ছে ম্যাম? অ্যাড পোর্টফোলিও আইটেম মানে এখানে পোর্টফোলিও মানে কি আপনার যে কাজগুলা মানে হচ্ছে যে কাজগুলা করবেন বা করে রেখেছেন বা অনেক সুন্দর হয়েছে সেগুলো আর কি এখানে অ্যাড করবেন। দেখেন অ্যাড পোর্টফোলিও আইটেম কিভাবে অ্যাড করছি, হ্যাঁ এখানে দেখেন টাইটেল আসবে এভাবে, ওকে এখানে দেখেন ক্রিয়েটিভ লোগো ডিজাইন বা লোগো ডিজাইনও দিতে পারেন,
এখানেও আর কি আমি ওই ক্রিয়েটিভ সরি দেখেন এটা কপি করে ঠিক এখানে আবার হচ্ছে কপি করেছি এবং এখানে হচ্ছে নিয়ে এসে পেস্ট করে দেব হ্যাঁ দেওয়ার পরে দেখেন এখানে আপলোডে যাব ওকে আপলোডে যাওয়ার পরে হচ্ছে আপনার যে কাজগুলো যেখানে আছে আর কি আপনারা এখনো অনেকগুলো লোগো যেহেতু তৈরি করেননি কিন্তু যাদের আছে তারা দেখা যাচ্ছে অনেকে লোগো তৈরি করেছে বা দেখা যাচ্ছে দুই তিনটা লোগো অনেক সুন্দর আছে তারা এভাবে অ্যাড করে দিতে পারেন হ্যাঁ এবার দেখেন এখানে যে ডেস্কটপে যাওয়ার পরে সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ আপু শুনতে পাচ্ছি নিউ কেউ আসলে আমাকে বলবেন যে আপু বা আপনার সালাম দিয়ে কথা বলবেন ওকে দেখেন এখানে আমার অলরেডি একটা লোগো করা আছে হ্যাঁ দেখেন এই লোগোটা আর কি আমি এখানে ওপেন করে দিব হ্যাঁ লোগোটা সিলেক্ট করলাম এখানে ওপেন করে দিলাম এবার দেখেন আপলোড হচ্ছে আপনি ইচ্ছে করলে ডিলিট করতে পারেন দেখেন উপরে যে ডিলিট আছে সেটা থেকে ডিলিট করে দিতে পারেন হ্যাঁ কিন্তু এখানে দেখেন এখানে হচ্ছে স্কিল 5 আছে হ্যাঁ 5 এখন আমাকে এখান থেকে পাঁচটা আমি সিলেক্ট করব সেটা হচ্ছে আর কি কি দিব গ্রাফিক্স ডিজাইন দিব ইলাস্ট্রেটর দিব লোগো ডিজাইন দিব ফটোশপ দিব টি-শার্ট দিব হ্যাঁ 1 2 3 4 5টা হয়ে গেছে এখন এখানে যে সেভ ওকে আচ্ছা এবার দেখেন এবার যখন আমি সেভ দিব দেখেন এখানে কিন্তু আমার ডিজাইনটা অলরেডি দেখাচ্ছে এখানে দেখেন আমি সেকেন্ডটাও আবার দেখাচ্ছি আপনাদেরকে এই তো লোগো ডিজাইন দিব আবারো হচ্ছে এখানে পেস্ট করে দিলাম দেখেন এখানে আপলোড করলাম আপলোড করার পরে এখানে আর কি আমার কোন আরো অন্য কোন ডিজাইন থাকলে আর কি দিব এটা মেবি আমার এখানে ধরেন এখানে আমার একটা ডিজাইন আছে সাপোজ না ধরেন এই তো ওপেন করে দিলাম ওকে ওপেন করার পরে দেখেন এবার দেখেন উপরের দিকে উঠে দেখেন আমার হচ্ছে এবার দেখেন আমার যে ইয়া যে হচ্ছে প্রোফাইল সেখানে আমার হচ্ছে দুইটা আর কি ডিজাইন দেখাচ্ছে মানে দুইটা কাজ আর কি আমি দিলাম এটা কি বুঝতে পারছেন নাকি পারেন না খুব বুঝতে পারছি হ্যাঁ বুঝতে পারছি এইভাবে আপনারা প্রোফাইলে মানে পোর্টফোলিওটা সুন্দরভাবে সাজাবেন পোর্টফোলিওতে যাতামাতা কাজ দিয়ে দিবেন না একটু সুন্দর কাজ দেওয়ার চেষ্টা করবেন একটু ভালো ভালো কাজ দেওয়ার চেষ্টা করবেন আপনি যখন ডিজাইনার হয়ে যাবেন তখন আর কি পোর্টফোলিও দেখে অনেক ক্লায়েন্ট কাজ দেয় হ্যাঁ দেখা যাচ্ছে আপনি অনেক ডলারে একটা লোগো ইয়া করলেন আপনার পোর্টফোলিও তো কিছুই নাই তখন সে ভাববে যে হয়তো নতুন ডিজাইনার কিছুই কাজ করে না হয়তো এখন নিউ ভাবে কাজ করতে শুরু করেছে সেজন্য পোর্টফোলিওটা দরকার পোর্টফোলিওটা আমরা একটু সুন্দরভাবে সাজিয়ে রাখবো কম জিনিস কম লোগো দিব বাট সুন্দর লোগো দিব ওকে ফোন থেকে অন থাকেন ভাই ক্লাসে অন আছি আপু কিন্তু কাজ করতে পারছি না ওকে আপনাদের ইচ্ছা মতো আপনারা করতে পারেন কোনো প্রবলেম নাই আমি জাস্ট এমনি দিলাম ওগুলা না আপনি ওগুলা নাই বা করতে পারেন আপু ওগুলো ভালো লাগছে না আমি অন্যটা করব অন্যটা করেন কিন্তু কাজ করেন ওকে আমি জাস্ট মনে হলো যে ওগুলা আপনারা পারবেন ইজি আছে যেহেতু কম সময়টা করতে বলছি আমি সেজন্য আর কি দিয়েছি আর কিছুই না সব মিলাই শেষ কথা হলো গ্র্যান্টেড লোগো গুলো করবেন আপনারা দেখেন এবার প্রাইভেট লোগো মানে হচ্ছে দেখেন এটা $50 কিন্তু দেখেন এটা এটা বিজনেস কার্ড আর কি হ্যাঁ এটা দেখাচ্ছি এটাতে এবার দেখেন এন্ট্রিতে যাবেন আপনি কিছুই দেখতে পারবেন হ্যাঁ সেজন্য বলা হচ্ছে আপনাদের অ্যাডভান্স এর দরকার নাই আপনারা যেটা দেখাচ্ছি সেভাবে কাজ করেন এখানে হচ্ছে আর কি মানে লোগো সহ বিজনেস কার্ড দিয়েছে আর কি
এটা মেবি অনেকে পারবে নাকি পারবেন আপু এখন তো কার্ড ডিজাইনটা কিভাবে কত রকম মাপ নিতে হয় এটা তো এখনো বুঝলাম না লোগো করেন ভাই লোগো করেন কাট করে সবাই কিন্তু কাজ করেন কাজ কিন্তু দেখবো সেটা আপনি আমারটা করেন সেটা সেটা তো কোনো প্রবলেম না আমারটা না করলেও কোনো প্রবলেম নাই দেখেন এখানে যেমন আরেকটা কাজ দিয়েছে সেটা হচ্ছে মেবি উনি হচ্ছে সবকিছু দিয়ে দিয়েছে দেখেন কিভাবে কি নিবে না নিবে এই তো এভাবে দিয়ে দিয়েছে হ্যাঁ তো সেগুলো আপনারা ডাউনলোড করে নেবেন দেখেন এখানে ডাউনলোড অপশন আছে হ্যাঁ এখানে দেখেন ফাইলের সঙ্গে অ্যাটাচ ফাইল আছে তারপরে কি আর এন্ট্রিতে যাব এবং দেখেন এন্ট্রিতে আর কি ওনাদের মানে ইয়া মতো এরা কাজ করেছে কিন্তু ওনাদের এখনো পছন্দ হয়নি এখনো এক সপ্তাহ বাকি আছে ওনারা কাজগুলো আর কি শিফট অল্টার প্রেস করে হচ্ছে ফন্ট ছোট বড় করতে হবে আর যে যে তিনটা রেকট্যাঙ্গেল দিয়েছেন মাঝখানে রেকট্যাঙ্গেলটা অনেক ছোট তিনটা আরে নিউ করে না কি ব্যাপার দিয়াপু বলেন দেখেন আপনার কাজটা হচ্ছে যে প্রবলেম হয়েছে যে মনে হচ্ছে যে শিফট অল্টার ধরে ফন্ট গুলা টানাটানি করেননি একটু ফন্ট গুলা একটু সাইজটা কেমন লাগছে আর যে তিনটা আর কি রেকট্যাঙ্গেল দিয়েছেন মাঝখানে রেকট্যাঙ্গেলটা একটু বেশি মোটা হ্যাঁ তো এটা একটু দেখেন আর এই রেকট্যাঙ্গেল গুলো আর একটু চিকন করতে হবে আপু আচ্ছা তাছাড়া কাজটা ভালো হয়েছে ভালো লাগছে আচ্ছা একটু কন্টেস্টের দু একটা লোগো করে আপু এখন কি কাজ করব ভাই আপনাকে কয়বার একটা কথা বলা লাগবে এবার বলেন তো আপনার প্রবলেমটা কি এবার যেগুলো পাঠালেন তার ভিতর থেকে একটা যে কোন করব আপনার প্রবলেমটা আগে দিন আমি কিছুক্ষণ আগে থেকে তিনটা লিং দিয়েছি লিংগুলো ওপেন করেন এবং কাজ করেন যদি আপনি ইচ্ছা করেন অন্য লিংকেও কাজ করতে দেখেন নাজমুল ভাই নাজমুল ভাই বলে না সবাই সবাইকে বলছি আর কি সবাই একটু এই কাজটা একটু দেখেন তো এটা কি বুঝতে পারছেন প্রত্যেকটাতে তো প্রায় মক আপ ব্যবহার করছে আপু মনে হয় না কার ওখানে এরকম শব্দ আসছে এবার দেখেন এই কাজটা কে বুঝতে পারছেন না এটা বলেন পারছেন সবাই বুঝতে জি আপু বুঝতে পারছি পারছি আপু এই কাজটা শুধু জাস্ট একটু লেখা লিখেছে কিন্তু দেখেন এখানে হচ্ছে শুধুমাত্র এটা অফসেট পাথ বলেন নইলে একটা করে আপনারা রেকট্যাঙ্গেল ইউজ করবেন সেটা সোজা ভাবে আর একটা একটু বাঁকা ভাবে দিবেন দেওয়ার পরে আপনারা হচ্ছে সেভ বিল্ডার টুলস দিয়ে কাটতে পারেন হ্যাঁ এখানে অনেক ভাবে কাটতে পারবেন সেভ বিল্ডার টুলস দিয়ে কাটতে পারবেন এটা ছোট হাতের এইস হ্যাঁ আর একটা দেখেন ইয়া নিয়েছে ইলিপস নিয়েছে ইলিপস নেওয়ার পরে সেটাকেও আর কি রেকট্যাঙ্গেল দিয়ে কেটে দিয়েছে দেখেন দিয়ে জাস্ট মাঝের যে এইস এর কালারটা সেটা আর কি ব্ল্যাক করেছে এবং এটা হচ্ছে গ্রে করেছে এতটুকু কাজ $50 $50 মানে বাংলাদেশি $4,000 বুঝছেন সব মিলে কাজ করার মতো কঠিন কিছুই নাই অনেক ইজি করতে থাকেন ইনশাল্লাহ ভালো কিছু হবে হ্যাঁ উনি মেক আপ করেও দিয়েছেন একটা কাজই উনি হচ্ছে তিনটা মেক আপ করেছেন এবং একটা আর কি ফাঁকাই দিয়েছে তো সবগুলাতে উনি একাই পরিষ্কার পেয়েছে আগে থেকে খারাপ না কোথাও
ম্যাম একটা কথা বলতাম, আপনি যে লিংকটা দিয়েছেন বললেন না, ওটা আমি হলো কোন জায়গায় দিয়েছেন ওটা বুঝতে পারিনি, ওই কথাটা একটু মিস করে গেছি। লিংক দিয়েছি আমি হচ্ছে গ্রুপে, আমাদের যে গ্রুপ আছে সেখানে আপনাদের অনেক সময় লাগবে সেজন্য দিছি। হ্যাঁ, এরপর থেকে তো আপনাদের নিজেদেরকে কাজ করতে হবে, তো আপনারা হচ্ছে ইচ্ছে করলে চয়েস করে নিতে পারেন। হ্যাঁ, তো এখানে দেওয়া হয়েছে সে কাজগুলো আর কি করেন, গ্রুপে দেন, যার যার কাজ ভালো হবে শেষে দিবেন, সবাই দিবেন না, সবাই করতে কাজ দিবেন না। আপু, হ্যালো আপু, বলেন। অনেক কিছু তো মাথার উপর দিয়ে চলে গেল, বলেন কি মাথার উপর দিয়ে গেল? এন্ট্রি করার অনেক কিছু মনে হচ্ছে মাথার উপর দিয়ে পার হয়ে গেছে নাকি, যে কোডগুলো আবার দেখা লাগবে মনে হয়। ওকে, দেখবেন পরে, দেখবেন ক্লাস শেষে দেখবেন, সমস্যা কোথায়? আচ্ছা, মানে কি প্রবলেম বলেন? হচ্ছে মানে কিছুই আসছে না, ক্লিক করলে কিছু আসছে না। একটু অফ করেন, একটু কম্পিউটারটা অফ করে অন করেন, একটু অফ করে রাখেন, নইলে রিস্টার্ট দেন। আচ্ছা আপু। এমন কি কেউ আছেন এখানে যে কাজ করছেন না, তাহলে বলেন তো, কাজ করছেন না বা ওগুলো বুঝতে পারছেন না বা মাথায় আসতেছে না এইরকম? আপু কাজ করতে পারতেছি না, কারেন্ট চলে গেছে অনেকক্ষণ যাবো। ওরে ভাইরে, আপনার কারেন্ট চলে গেছে? ওকে, কোনো সমস্যা নাই। বাকি 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 কেউ? আর কোনো কিছু লাগতো না।
করেন সেটা একটু বুঝে তো কাজ করতে হবে, একটু সার্চ গুলো দেন, আমি তো ওটাই দেখবো যে কত দূর কে কি পারছে। আপনি পাচ্ছেন না, আপনি কোড করেন। ওকে, আচ্ছা আপু, আপু একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যখন কোন লোক উইন হয়ে যায়, হ্যাঁ, তারপরে কি হয়, প্রসিডিউরটা কি তারপরে? আপনার কথাটা বুঝতে পারিনি, আপনি আবার বলেন। ধরেন কোন একটা লোগো আপনি দিলেন, হ্যাঁ, আপনি উইন হয়ে গেলেন, ওনারা যেসব ফাইল গুলো চাই সেসব ফাইল গুলো আপনাকে হচ্ছে ওনাদের ফাইলে আর কি দিতে হবে। ওদের মতো করে তৈরি করে নিবে নাকি, মানে ওই জিনিসটা তখন ওরা একবার যেখানে বসানোর বা কাট করার কালার বা ওরা দেখা যাচ্ছে কোনো কিছু ইচ্ছে করলে চেঞ্জ করতে পারবে, কোনো কিছু ওদের কাছে ডিজাইনটা তো একেবারে থেকে যাবে না, ওরা সেটা যা ইচ্ছে এআই ফাইল দিলে তো যা ইচ্ছে তাই করবে, কিন্তু মেইন উদ্দেশ্য তাদের যে আপনার ডিজাইনটা নিবে। হ্যাঁ, তার মধ্যে যদি কোনো কিছু ওদের চেঞ্জ করা লাগে তাহলে ওরা সেটা চেঞ্জ করে নিবে, বা অনেক সময় আপনাকেও বলতে পারে যে আপনি এখানে এই লেখাটা একটু লিখে দেন আমাকে, তখন আপনাকে সেটা লিখে দিতে হবে, বুঝছেন? আমি বানাইতে পারছি না গো। এই যে এটা বানাইতে দিল, এটা বানানো হচ্ছে না।
আচ্ছা না তুমি ছেলেরে করেছে কোচ আরা এখন আরা পুরো তৃতীয় দেখান আরা পুরো তারপর আবার কাছ থেকে দিতে ম্যাম আপনি সিম্বলের এইগুলা যে নিলেন এটা কত পেজ করে নিয়েছিলেন কেউ কিছু বলছেন জি ম্যাম এই সিম্বলের এটা আপনি কিভাবে আনেছিলেন কত পেজ করে বুঝলাম না ভাই আপনার কথাটা আবার বলেন সিম্বল যেটা যে একটা ফুল আছে যেটা আপনি টুলস নিয়েছেন না টুলস বক্স সিম্বল ব্রাইটনেস সুইচ এই টুল বক্সটা ডান সাইডে এই টুল বক্সটা আপনি কোথায় না ডান সাইডে টুল বক্সটা না ডান সাইডে টুল জি এটা এই টুল বক্সটা এই টুল বক্সটা এটা এটা জি উইন্ডোতে যাবেন উইন্ডোতে যে দেখেন এই নিচে যে সিম্বল লাইব্রেরিজ আছে হ্যাঁ এটা ক্লিক করবেন বা সিম্বল লেখা আছে হ্যাঁ ওটা ক্লিক করবেন তাহলে এখানে সিম্বলটা চলে আসবে এবার আপনি এখানে ক্লিক করে দেখেন আপনি কি ডিজাইন নেবেন এখানে বেশ কিছু সিম্বল আছে আর কি এটাও আমি আজকে দেখাবো ভালো কথা মনে করছেন ভাই এখানে আর কি ইচ্ছে করলে ওফো আপনাদেরকে তো ভুল হয়ে গেল আপনারা যেটা খুঁজছিলেন সেটা তো এখানেই পাওয়া যাবে আই এম সরি রিয়েলি সরি সবাই দেখেন এখানে পাওয়া যাবে এটা একদমই মাথায় ছিল না আর কি মেসেঞ্জারের যে ইয়াটা সেটাও এখানে আছে সিম্বলে মেসেঞ্জারের ইয়াটাও আছে আপনি ইচ্ছে করলে যে স্পিকারের ইয়াটা আমরা খুঁজছি সেগুলো আর কি ইয়া করা লাগবে না এখানেই আছে হ্যাঁ ইচ্ছে করলে নিতে পারেন এটাকে নেওয়ার পরে আপনি যখন নিজে কাজ করবেন মনে করবেন তখন এটা সিলেক্ট অবস্থায় থাকবে অবজেক্টে যাবেন এক্সপ্যান্ড করবেন এক্সপ্যান্ড করে ওকে করবেন ওকে করার পরে অবজেক্টে যাবেন আনগ্রুপ করবেন ওকে আনগ্রুপ করার পরে এবার দেখেন আপনার এটা ভাগ ভাগ হয়ে যাবে হ্যাঁ তখন দেখা যাচ্ছে আপনি দেখেন শুধুমাত্র আমরা এইটুকু ইউজ করব তাই না তখন আমরা এভাবে